من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وخاتم النبيين والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله তাই দুনিয়াতে আমি ছোট ছোট কষ্ট দিতাম, অসুখ বিসুখ দিতাম, মুসিবত দিতাম, এই দুনিয়ার সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ বলেন আমার জীবন
মধ্যে থাকবে, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক না? এজন্য আমরা সব অবস্থায় সুখে দুঃখে থাকে রাখবো। গুনাহ হয়ে গেছে, চোখের পরিশ্রম তাহাজ্জুদ করা লাগছে, কান্নাকাটি করে আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেট থেকে যে মাসুম বাচ্চা যেমন নিষ্পাপ অবস্থায় বের হয়, আপনি যতই গুনাহ করেন না কেন, গুনাহ করতে করতে আল্লাহর রাসূল বলে বান্দার বডি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, যে খাঁটি গুনাহ লাগছে তওবা করে আল্লাহ তাআলা সব গুনাহ কি হয়ে যায় মাফ করে দিবেন। তে আমি আর সময় সামান্য আছে, আমার বলেই বড় বক্তৃতা রাখতেছেন, পিছিয়ে দশা রাখতেছেন, যে আজকে আজকে রাতটা ভালো লেগুল হাওয়ালে যা, ঠিক না? ঠিক বলেন কেন আল্লাহ কোরআনকে বলেছেন মুমিনদের জন্য রহমত, কার জন্য? মুমিনদের জন্য রহমত এবং সুসংবাদ, আর আমার রাসূল শুধু মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য, শুধু কি মুসলমানের জন্য তা না, শুধু কি মানুষের জন্য, তমাম বিশ্বজগতের জন্য আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রহমত পৃথিবীতে পাঠিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাধারণ সৃষ্টি করেছে, এই রাত্রে কে এসেছে, আমার রাসূল এসেছে, এই জন্য বিদায় মোনাজাত করে গিয়ে আমরা এই কান্নাকাটি করবো। আসুন এখন একটি আয়াতের ছিলাম, আয়াত থেকে দুই চারটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো। আমার সঙ্গে আপনারা
মূর্তির পূজা করতো, কার পূজা করতো? মূর্তির পূজা করতো। এত বড় খারাপ ছিল, তারা মূর্তিকে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে রেখে দিয়েছিল। কাছে সামনে বাইতুল্লাহর সামনে একটা একটা দুইটা নয় মূর্তিগুলোর কানের মধ্যে বালি মূর্তি করে রেখেছিল। আর সকাল সন্ধ্যায় গিয়ে সেই মূর্তিগুলোকে সেজদা করতে বলেন নাউজুবিল্লাহ, বলবেন না সেজদা করতো মূর্তিকে। ইসমাইলের বংশের লোক, ইব্রাহিমের বংশের লোক, তোমরা তো দেখছি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের, আর তোমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করছো। মূর্তির পূজা করি, আল্লাহকে ভালোবাসা করেন না, আমরা আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য মূর্তি পূজা করি। আর কি বললো, আর আমাদেরকে আল্লাহর নৈকট্য প্রাপ্তবান, আল্লাহর নৈকট্যে পৌঁছে আলহামদুলিল্লাহ। মূর্তি পূজা কেন করে? মূর্তি পূজা করার কারণে তার আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হবে বলে আলহামদুলিল্লাহ। মূর্তি পূজা করলে কি আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায় নাকি আল্লাহ তাআলার আযাব পূরণ হয়? কি বলতে হয়? জন্মের পরে আজান মামকে কেমন দেওয়া হয়েছে, ঠিক না?
মোল্লা এলেই তো তার বাপ মার বিয়ে পড়ানো হয়েছে, কিন্তু এমন ধরে এমন সন্তান কেমনে হলো যে আল্লাহকে জানে যায় রাসূলকে জানে যায়। আপনার আওয়াজ শুনলে তারা বলে যেন প্রতিটা মহিলা খারাপ মহিলার আওয়াজ লাগে, তাদের কানে যাচ্ছে বলবে না নাউজুবিল্লাহ, এমন হওয়া যাবে? দুই নম্বর আসল যে মহাত্মা তো মুরাহি রাম
আল্লাহ তার বান্দাকে নিজ মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন ঠিক না ভাই বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে সকল পাপগুলো ক্ষমা করে দিয়ে বান্দাকে সদা সর্বদা তার ইবাদতের মধ্যে মশগুল রাখেন ব্যস্ত রাখেন এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা বলেন সুবহানাল্লাহ আসুন যে আল্লাহকে যে ভালোবাসে তার এক নাম্বার কাজ করতে হবে আমার রাসূলের অনুসরণ করতে হবে রাসূল অনুসরণ করতে হবে এখন আসুন মহব্বত আল্লাহর প্রকার তিন প্রকার প্রকার তিন প্রকার এক নাম্বার মহব্বতে তবেই দুই নাম্বার মহব্বতে ইমানি তিন নাম্বার মহব্বতে আকলি যা বলতেছিলাম আমরা যে রাসূলের অনুসরণ করব রাসূলের কথাগুলো মানব কখন পারব যখন আমাদের ভিতরে 100 ভাগ রাসূলের মহব্বত আমাদের পরিজনের মধ্যে বিদ্ধ থাকবে আমাদের পরিজনের ভরপুর থাকবে তখনই কেবল আমরা রাসূলকে প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতে পারবো অন্যথায় নয় ঠিক আছে জি হ্যাঁ যদি রাসূলের মধ্যে ভালোবাসা না থাকে রাসূলের রাসূলের অনুসরণ করা সম্ভব হবে কি সম্ভব সম্ভব নয় বলতেছিলাম মহব্বত দুই প্রকার তিন প্রকার তবেই আকলি আর ইমানি মহব্বত আমি হলো যা সব কুতলাবসা যা মানুষের ইচ্ছার অধীন নয় ক্ষমতার অধীন নয় এমনিতেই হয়ে থাকে যেমন পিতা পুত্রের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তান সন্তানের ভালোবাসা এরা মহব্বত তবে ভাই বোন ইত্যাদি ভালোবাসা এগুলো এমনিতে হয়ে থাকে ঠিক না ভাই দুই নম্বর হল মহব্বত আকলি সমাজের ভালোবাসা কিন্তু বিলাপ জ্ঞান থেকে ভালোবাসতে বলে যেমন ঔষধ তিক্ত খেলে মন চায় খেলে মন চায় না কিন্তু শুক্ল জনের লক্ষ্যে বিরূপ চুক্তি তাকে খেতে বলে ঠিক না ঠিক তিন নম্বর হচ্ছে মহব্বত ইমানি মহব্বত ইমানি কি জিনিস মহব্বত ইমানি হল সকল ভালোবাসার চাইতে আল্লাহ তার রাসূল ভালোবাসে প্রাধান্য দিতে হবে এদের হলো মহব্বত ইমানি ঠিক না ঠিক যেমন আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা গুনা হাদ্দা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে জীবনের সব কিছুর চাইতে ভালো না বাসা বলেন সুবহানাল্লাহ এখন আসুন আমরা যে রাসূলকে ভালোবাসি এটা কি ইমানি না তবে কোন কোন মহাদেশের গ্রাম বলেন আমরা রাসূলকে ভালোবাসি এটা মহাপতে ইমানি কিন্তু আমি বলি আমরা রাসূলকে ভালোবাসি এটা শুধু ইমানি তো বটে তবে বলে কি তবে সব তো ভালো আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি ঠিক নাকি সারা গ্রাম আমার এই নবী আমার নবীর উম্মত বিশ্বনাথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত রাসূলুল্লাহকে যে কোন ভালোবাসে পূর্বের কোন নবীর উম্মত তাদের নবীকে এত বেশি ভালোবাসতে পারে খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন হে মূসা তুমি তোমার বাহিনী নিয়ে জব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও মূসা আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে বললেন আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জব্বারিনদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমার সঙ্গে চলো সঙ্গে সঙ্গে মূসার উম্মত বলে দিল اذهب أنت ربك فقاتلا إنا هنا قائدون হে মূসা তুমি যাও তোমার আল্লাহকে নিয়ে যা যুদ্ধ করো আমরা তোমার সঙ্গে যুদ্ধে যাইতে রাজি নাই বলেন নাউজুবিল্লাহ তাকে দেখো ঈসা আলাইহিসসালামের দিকে ঈসা আলাইহিসসালামের মত 12 জন ব্যক্তি ঈমান এনেছে কয়জন 12 জন এদেরকে বলা তাহাওয়ারি এরা ধোপার কাজ করতো ধোপার কাজ করে কাপড়ের ময়লা পরিষ্কার করতো কিন্তু মনের ময়লা পরিষ্কার করতে পারে না ঠিক না নবী ইহুদিরা যখন ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য ঈসার প্রতি অ্যাটাক করলো কিন্তু সেটাকে পায় না তারা কি সে হত্যা করতে পেরেছে পারে নাই
আল্লাহ তাআলা ঈসাকে উঠাই নিয়েছেন আকাশে, ঠিক না ঠিক? একজন আমারই মাত্র 22 সেন্ট ঘুষ খেয়েছেন, 22 সেন্ট মতলব 40 সেন্ট ঘুষ খেয়ে দেখে দিয়েছিল ওই ঘরের মধ্যে ঈসাকে, বলবেন না নাউজুবিল্লাহ। আর আমার নবীর উম্মত, আমার নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন কল্পনা করা যায়? কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি জিহাদে নাম দিয়েছেন, আমার স্বামী যে আপনার সঙ্গে জিহাদে পাঠাবো, আমার বড় কোনো ছেলে নাই যে জিহাদে পাঠাবো, বাবাও নাই, ভাও ভাইও নাই, আমি বড় অসহায় মক্কা থেকে মদিনায় এসেছি, আমার সাথে আগে জিহাদে সাহায্য গ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি জিহাদে নাম দিয়েছেন, আমার দুধের সঙ্গে আপনি জিহাদে ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল বলল, তোমার দুধের শিশু তীর মোকাবেলা করতে পারে না, ঘোড়ায় চড়তে পারে না, শত্রু মোকাবেলা করতে পারে না, ধনুক দ্বারা শত্রু পতিত করতে পারবে না, কিন্তু আপনার দুশ্মনরা যখন চতুর্দিক থেকে আক্রমণ করে আপনাকে ধাক্কা দেওয়ার জন্য চতুর্দিক থেকে তোমার যারা আঘাত করতে থাকবেন, আমার শিশুকে আপনি আমার শিশুকে ঠাস ব্যবহার করবেন, থেকে মহিলা হিজরত করলেন, বলতেছিলাম চার নম্বর কি বলা বা চার নম্বর কি আত্মীয়তা, ঠিক না ঠিক? তার একটু মা বলতে সঙ্গে সঙ্গে বলে, ঠিক না ঠিক? আমরা পরিপূর্ণ আদর্শ মানতে যাই, মা বোধকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে, ঠিক না ঠিক? পুরুষের যেমন পর্দা আছে, মা বোধের কি আছে? পর্দা নাই, আছে। মানুষ যখন খাটিয়ে বহন করে নিয়ে যায়, নিয়ে যায় না, বড় মানুষ কথা বলে, আমরা কি পাই? শুনতে পাই? শুনতে পাই না। শেষ যে উপদেশটা মৃত ব্যক্তি মানুষদের উপদেশ শুনলেন, শুনতে দিয়েছেন, উপদেশটা হলো দুনিয়ার মানুষেরা এমন গুণা থেকে বাঁচো, লাশ মানুষের নসিহত করে এমন গুণা থেকে বাঁচো যে খরচ করবে তুমি, মজা করবে অন্যজন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কার? তোমার কার? বুঝেন নাই কথা? আপনি আপনার মাদুরদেরকে বেপর্দা অবস্থায় দামি মেকআপ ব্যবহার করে পাতলা কাপড় পরিধান করে বাজারে নিয়ে গেলেন, খরচ করছে আপনি, আপনার মাদুরদেরকে দেখে ওর পোষ মজা দিলে, বুঝতে পারে মজা দিল, হিসাব দিতে হবে কার? হ্যাঁ, তাই তো বলতেছিলাম, সন্তান আপনার
এমন দুই পরিবারের সন্তানের মাঝে ব্যবধান হলো, পার্থক্য হলো আসমান জমিনের চাইতেও অনেক অনেক বেশি। বিজ্ঞানী জন্ম নিয়েছেন পূর্ণিমা চাঁদের চাইতে
অধিক সুন্দরী একজন রমণী, অধিক উন্নতি একজন নারীকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। অন্ধকারা বললেন, বধিরকারা বললেন, অঙ্গারা বললেন, প্রশ্ন এলাম আমি বলছি আমার মেয়ে কণ্ঠ, এর কারণ হলো পৃথিবীর কোন যুবককে আমার মেয়ে দেখে নাই। আমি বলছি আমার মেয়েটি এমন মায়ের পেট থেকে তো বিশ্ব বিখ্যাত আল্লাহর জন্ম নেয়। ঠিক আছে,